আচার্য চাণক্য দক্ষ রাজনীতিবিদ, বুদ্ধিমান কূটনীতিক, ধর্মগ্রাহী অর্থনীতিবিদ হিসাবে পরিচিত। সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধি এবং যুক্তি দ্বারা মুগ্ধ হয়েছিল। এই কারণেই তাকে কৌটিল্য বলা শুরু হয়েছিল। নীতিশাস্ত্রে তার জ্ঞান এবং অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জীবনের প্রতিটি পরিস্থিতিতে মুখোমুখি হতে এবং সুখ দুঃখের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন। চাণক্য নীতিতে চাণক্য দ্বারা বর্ণিত নীতিগুলো আজও প্রাসঙ্গিক। আসুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্য কর্তৃক বলা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। চাণক্য নীতিতে বলেছেন চাণক্য যে, প্রকৃতিতে ভয়াবহ পরিস্থিতিতে বা প্রলয় এলে সমুদ্রগুলিও তাদের মর্যাদা ছেড়ে দেয় এবং প্রান্তগুলি ছেড়ে দেয় বা ভঙ্গ করে। তবে ভদ্রপুরুষেরা জীবন সমস্যা দেখা দিলে বা ভয়াবহ পরিস্থিতিতে এমনকি দুঃসময় মুখোমুখি হন এবং তাদের মর্যাদা পরিবর্তন করেন না। আচার্য চাণক্যের মতে, যে ব্যক্তির রূপ এবং যৌবনে ভরপুর মহৎ পরিবারে জন্মগ্রহণ করেও যে ব্যক্তির জ্ঞান নেই, তিনি পলাশের ফুলের মতো, যা সুন্দর তো বটে তবে সুগন্ধ নেই। চাণক্য নীতি অনুসারে ঠিক যেমন একটি মাত্র ফুল এবং সুগন্ধি গাছ থেকে পুরো বন সুগন্ধে ভরে যায়, একইভাবে একটি সজ্জন ব্যক্তি পুরো পরিবারের নাম উজ্জ্বল করে তোলে। তিনি বলেছেন যে, একইভাবে কেবল একটি শুকনো জ্বলন্ত গাছ যেমন পুরো বনকে পুড়িয়ে দেয়, একইভাবে একটি একক পুত্র পুরো পরিবারের সম্মান, মর্যাদা এবং প্রতিপত্তি নষ্ট করে দিতে সক্ষম। চাণক্য তার চাণক্য নীতিতে বলেছিলেন, একজন ব্যক্তি তখনই নিরাপদ থাকতে পারে যখন বিপর্যয়ে, বিদেশি আগ্রাসনের সময়, ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে এবং একজন দুষ্ট ব্যক্তির সঙ্গ ত্যাগ করতে সক্ষম হন। চাণক্য নীতি অনুসারে এই রূপ সজ্জন ব্যক্তি পেতে সন্তানের সঙ্গে 5 বছর ধরে ভালোবাসার আচরণ করা উচিত, একই সময়ে তাকে 10 বছরের পর লাঠি দিয়ে ভয় দেখান, কিন্তু যখন তিনি 16 বছর বয়সী হবে তখন তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। তবে কিন্তু আপনার সন্তান এই পরিবেশে, এই সমাজে কিন্তু সকলের কাছে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে পারবে বা জীবনে সফলতা অর্জন করতে পারবে। তাই বন্ধুরা, এই 4টি নীতি কিন্তু অবশ্যই সবাইকে মেনে চলা উচিত। এই 4টি নীতি যদি আপনি আপনার জীবনে মেনে চলতে পারেন, তবে দেখবেন আপনি অনেক কিছু বিপদের হাত থেকে খুব সহজেই রক্ষা পেয়ে যাচ্ছেন। ভিডিওটির মধ্যে যা যা নীতি বলা হলো অবশ্যই সেটি কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনার সাথে ঠিক পরবর্তী ভিডিওতে।